আচ্ছা, একটু 5 মিনিট পরে আম্মুকে খুঁজে নিই, হ্যাঁ। চাচি আইয়ে চাচি ও ব্রাদার অনলক্ষীর কম্পিত কায় চঞ্চল চঙ্কৃত তার ঝিল্লির মন্দির ঘন পুঞ্জ ছায়িত হল মুখরিত মন্দিত ছন্দে মন্দিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব নির অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সংগীত মন্দ এ গম্ভীর।
বাহন শয়নে তপ্ত ধরণি পড়েছিল পিপাসার তা। শয়নে তপ্ত ধরণি পড়েছিল পিপাসার তা। কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো বীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরা গেল সমাধীর্ণ। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো বীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরা গেল সমাধীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দি, আরে জোরে করো তালি নিয়ানের জন্য। থ্যাংক ইউ সো মাচ নিয়ানা, ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল পারফরম্যান্স। জ্যামাইকাবাসী মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নৃত্যাঞ্জলির এক ঝাঁক নৃত্যশিল্পীকে। জোর একটি করতালি দিয়ে আমরা নৃত্যাঞ্জলির এক ঝাঁক শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাই। তালি আমি অনুরোধ করছি মঞ্চের ডানে এবং বামে শুধু অনুষ্ঠানের যারা কলাকুশলী, যারা আয়োজক এবং শিল্পী ছাড়া আর প্লিজ কেউ দাঁড়াবেন না, কারণ সিকিউরিটি আপনাদের কিন্তু এখান থেকে সরিয়ে দিবে, কারণ আমাদের অনেক সমস্যা হচ্ছে মঞ্চে উঠতে এবং নামতে। আমি আবার অনুরোধ করছি শিল্পী এবং আয়োজকরা ছাড়া প্লিজ মঞ্চের ডানে এবং বামে কেউ দাঁড়াবেন না। থ্যাংক ইউ। আসেন ফাগুন মাসে চরণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। আসিল ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, আসিলো ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। ইনি বিনি টপটিনি টানা টুনি টাসা, চাহে বাবুর বুয়েছে দেখতে ভারি খাসা, নকশা কাটা পানির বাটা মুখ ঢেকেছে সুখ সায়নের ফুল, ওপার কাটা চন্দন বাটা সুহাগ রাতের পেশার সবার জুন, ইনি বিনি নাপাতিনি জানা টুনি দাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারি খাসা, ফুলকুটি ফুলকুটি গৌরি কেন জি তোর কপালে বুড়া বল করবো আমি কি, আসিন ফাগুন মাসে পড়া
ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, খালি পা খালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে, নতুন বিয়ের ফুল নতুন বিয়ের ফুল বাঁধলো সখী ঝুল দিবিয়া, নতুন বিয়ের ফুল নতুন গানের ফুল বাঁধলো সখী ঝুল দিবিয়া, বুঝাতে লাগেন কি এনে সব রাজনীতি, ¡Gracias!
ভর কাছে জানো চোখে হঠাৎ করে কাল বৈশাখী দের শেষ বেলা পাতা উড়ে বাকি কত বছরের মায়া ভেঙে যাবে এসে গেছে অচেনা কাজলে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা উড়ে বাকি কত বছরের তারে হাত ছুঁয়ে দেখি রাখি পল্লবে কত রঙের থাকে তার ছবি আঁকি শরীরে রেখেছি কিছু সেও জানি তৃতীয় জনাকি অথচ তুমিও তাকে আরো ভালোবেসো থাকে অন্ধকারের ভাষা থেকে বহু দূরে কত বছরের মায়া ভেঙে যাবে বলে অন্ধকারের ভাষা থেকে বহু দূরে কত বছরের মায়া ভেঙে যাবে বলে তুমিও তাকে শুধু ভালোবেসো Good job.
মোরে প্রিয় সে মিলন কি আস, চলত বসন্ত পবন মতবারি, চলত বসন্ত দেখো ঝুম রহি অমবাকে ডার, দেখো ঝুম রহি অমবাকে ডার, মন মোহলি রো কোয়ল পুকার, মন মোহলি রো কোয়ল পুকার, করকে শৃঙ্গার জগ সসার, ঝুম ঝুম নাচ গাওত বার বার, চলত বসন্ত পবন মতবারি, চলত বসন্ত আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত, এসো আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত, এসো আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার, নব শ্যামল শোভন রাতে এসো বকুল বিছন পথে, নব শ্যামল শোভন রাতে এসো বকুল বিছন পথে, এসো বাজায় বেগুল বেনু দেখ পিয়াল ফুলের রেনু, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত, এসো আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার রে না, চলত বসন্ত পবন মতবারি, চলত বসন্ত পবন মতবারি, উমগে যোবন সখী মোরে প্রিয় সে মিলন কি আস, চলত বসন্ত পবন মতবারি, চলত বসন্ত, চলত বসন্ত, চলত বসন্ত রঙ্গপতি, রঙ্গপতি কন কলতা হসিব দে কহন কথা, রঙ্গপতি রে রঙ্গপতি, রঙ্গপতি রে রঙ্গপতি, রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আবার দিলে স্বপ্ন, রূপে তোমার মরিবাছি পক্ষ জুড়ে হাহাকার, রঙ্গপতি রঙ্গপতি, রঙ্গপতি রে রঙ্গপতি, রঙ্গপতি রে রঙ্গপতি,
প্রিয়া প্রিয়ার নলো খাতে কোন মন বিহঙ্গ ন আমার জীবন ঝুলাই উড়ি যায় রে প্রিয়া প্রিয়ার নলো খাতে কোন মন বিহঙ্গ ন আমার জীবন ঝুলাই উড়ি 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 যায় রে মুখে কোন কথা নাই রে মুখে কোন ডুবে 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 আমার অন্তর কুড়িল ডুবে 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 আমার অন্তর কুড়িল রঙ্গপতি 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 রে রঙ্গপতি রঙ্গপতি রে রঙ্গপতি হায় রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবডুবু তোমার কথা রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে হাবডুবু তোমার কথা রঙ্গপতি রঙ্গপতি কন কলতা হসি পাবে কহন কথা রঙ্গপতি রঙ্গপতি কন কলতা হসি পাবে কহন কথা রঙ্গপতি রঙ্গপতি কন কলতা হসি পাবে কহন কথা আমি বেশি সময় নেব না, আমি 20 সেকেন্ডের মধ্যে বলছি। আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নৃত্যাঞ্জলির তরফ থেকে, আমি চন্দ্রা ব্যানার্জি, এবং আমি সকলের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর মেলা, এত লোক এসেছে, আমরা একেবারে মুগ্ধ। ভীষণ সুন্দর অর্গানাইজ হতে হয়েছে, আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার এবং কৃতজ্ঞতা। নৃত্যাঞ্জলিকে আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। দিস ওয়াজ দ্য হাইলাইট অফ দ্য হোল মেলা, থ্যাংক ইউ সো মাচ, অ্যামেজিং পারফরমেন্স। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, আমাদেরকে ফার্দার কন্টিনিউ করতে হলে আপনাদের সহযোগিতা দরকার, এবং আপনাদের সহযোগিতা ছাড়া উই হ্যাভ টু পজ দিস ইভেন্ট, সো প্লিজ হেল্প আওয়ার সিকিউরিটি পার্সোনাল। সবাইকে খালি জায়গায় যেতে হবে, দয়া করে দুইটা সাইড খালি করতে হবে, এটা সাইড ওয়াক আমরা বন্ধ করতে পারবো না, দয়া করে সবাইকে পিছনে চলে যেতে হবে। আপনারা যতক্ষণ না খালি করছেন ততক্ষণ আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে, দয়া করে। আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, মঞ্চের দুই পাশে আপনারা দয়া করে, পিছনে খালি জায়গা আছে আপনারা চলে যান, চমৎকারভাবে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে মঞ্চের দুইটা পাশ, অনুরোধ জানাচ্ছি, করজোড় অনুরোধ আপনাদের, মঞ্চের দুই পাশ আপনারা যদি না যান পুলিশ এসে আপনাকে সরাতে হবে। তার আগে দয়া করে অনুরোধ করছি যে আপনারা দুইটা পাশের মঞ্চের ডান পাশ এবং বাম পাশ একটু পিছনে চলে যাবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা দেখেছিলেন যে নৃত্যাঞ্জলির যে আমাদের কোরিওগ্রাফার ছিলেন, শি ইজ ইন্টারন্যাশনাল ডান্স আর্টিস্ট, কোরিওগ্রাফার অ্যান্ড দ্য ডান্স ডিরেক্টর, আমাদের চন্দ্র ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। জামাইকাবাসী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দ্য ওয়ান অ্যান্ড অনলি, যাকে আমরা বলি যে প্রিয়দর্শিনী, যে এই জায়গায় কেউ কোনোদিন আসতে পারবে না, দ্য লিভিং লেজেন্ড, চিত্রনায়িকা মৌসুমী। জোরে একটা করতালি দিই আমরা মৌসুমী ওনাকে আসার জন্য। আগামী 22 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্স বাংলাদেশ ফেস্টিভ্যাল নিউ ইয়র্ক 2024। কনভেনার আছেন আমাদের শাহনওয়াজ ভাই, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। এবার আমি মিউজিশিয়ানস ভাইদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং জেনারেল সেক্রেটারি আছেন আমাদের বেলাল ভাই এই আপনাদের বাংলাদেশ ফেস্টিভ্যালে, আপনারা সবাই আসবেন 22 জুন। মিউজিশিয়ানস ভাই আপনারা জলদি চলে আসুন।
সো মঞ্চে আমি এখন যাকে আমন্ত্রণ জানাবো, জ্যামাইকাবাসী অনেক জোরে কিন্তু তালি দিতে হবে, তালি না দিলে আমি কিন্তু আমার শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো না। মঞ্চে এখন আসছেন আমাদের মাঝে, তিনি দেখতেও যেমন সুন্দর, তিনি গানও সেরকম কি বলবো অসম্ভব সুন্দর তার কণ্ঠ। আমি এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ওয়ান এন্ড অনলি আমাদের সবার প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নওয়াজকে। জোরে একটি করতালি, এত মানুষ তালি কই, জোরে তালি। সবাইকে Thank you.
Thank you.
আসসালামু আলাইকুম, আমি খুব পপুলার। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ। Thank you.